আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার কৃষি ও গবাদি পশু পাখি চ্যানেলটিতে। আজকে যে ভিডিওটা নিয়ে আসি আপনাদের সামনে, সেই ভিডিওটা আসলেই অতীব পরিচিত একটা ভিডিও। সে ভিডিওটার বিষয় হলো ধান চাষ। আসলে সবাই ধান চাষ করে। ধান চাষ অতীব সহজ একটা পদ্ধতি, পূর্বে থেকেই ধান চাষ হয়ে আসছে। কিন্তু আমরা যদি সঠিকভাবে ধান চাষ না করি, তাহলে কিন্তু আমাদের ফলন অত্যধিক কম হবে। অর্থাৎ এক ডেসিমেলে যদি আমরা এক মন করে ধান পেতে চাই, 100 শতাংশে যদি 100 মন ধান পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু সঠিক পদ্ধতিতে ধান চাষ করতে হবে। আর এই ধান চাষের পরামর্শ নিয়েই আজকের এই ভিডিওটা। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন, যাতে করে অন্য অন্য চাষি ভাই বোনেরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো ধান চাষের জন্য পূর্বে ধান বীজতলা করতে হবে, আর এই ধান বীজতলায় ব্যবহার করতে হবে ভালো মানের ধান বীজ। যেই ধান বীজ থেকে চারা উৎপাদন হয়ে, সেই চারা দিয়ে মূল ক্ষেতে বুনে রোপণ করে উৎপাদন হবে 1 ডেসিমেলে 1 মন ধান, অর্থাৎ 100 ডেসিমেলে 100 মন ধান। কিন্তু আমরা যদি ভালো মানের বীজ না ব্যবহার করি, একদম খারাপ মানের বীজ ব্যবহার করি, তাহলে সেই ধান থেকে কিন্তু কোনোভাবেই সম্ভব না 1 ডেসিমেলে 1 মন ধান উৎপাদনের। তো প্রিয় বন্ধুরা, ধান চাষ করার পূর্বেই ধান বীজতলা করতে হয়। ভালো চারা ভালো ধান ফলনের সহায়তা করে, কাজেই ভালো মানের ধান বীজ ব্যবহার অবশ্যই আমরা এক্ষেত্রে করব। ধান বীজ তোলা হয়ে গেলে সেই ধান বীজ তোলা হতে 30 থেকে 35 দিনের চারা বীজতলা থেকে তুলে চারা জমিতে রোপণ করতে হবে। এই ধান চাষের জন্য জমি তৈরির ক্ষেত্রে 3 থেকে 4টা চাষ দিয়ে ভালোভাবে মই দিয়ে কাদা করে নিতে হবে। ভালোভাবে পানি সেচ দিয়ে কাদা করে নিতে হবে। শেষের যে চাষটি আছে, অনুমোদিত যে সারগুলা ব্যবহার করতে হবে, সেগুলোকে ভালোভাবে ওই শেষ চাষের সাথে মিশিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, শেষের যে চাষটি দিচ্ছি, জমিটা যাতে করে সমানভাবে পরিপাটি হয়, সুন্দর হয়, সব দিকে যাতে করে পানি সমানভাবে প্রবেশ করে। ধান চাষ কিন্তু অবশ্যই জানুয়ারি মাসে থেকেই শুরু করতে হবে। এটা হতে পারে জানুয়ারি মাসের প্রথম দিকে, মধ্য দিকে অথবা শেষ দিকে, তবে জানুয়ারি মাসে শেষ করতে হবে ধান বোনা। সারিতে ধানের চারা রোপণ করতে হবে। সারি হতে সারির দূরত্ব হবে 8 ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব হবে 6 ইঞ্চি। তো বন্ধুরা, সঠিক পরিমাপে সারের ব্যবহারের কিন্তু কোনো জুড়ি নেই। 1 বিঘা জমিতে অর্থাৎ 33 শতাংশ জায়গায় কি পরিমাণে সার আমরা ব্যবহার করব তা এবার জেনে নেই। ইউরিয়া সার 15 কেজি, টিএসপি 13 কেজি, এমওপি 22 কেজি, জিপসাম 15 কেজি, দস্তা 1.5 কেজি। এই ইউরিয়া সার কিন্তু পরবর্তীতে দিব দ্বিতীয় কিস্তিতে 20 থেকে 25 দিন পর, এটাও দেব 15 কেজি 33 শতাংশে। তৃতীয়বার থুর আসার পূর্বে 33 শতাংশ জায়গায় 15 কেজি আবার ইউরিয়া সার দিয়ে দিব। তো বন্ধুরা, বোরো মৌসুমে আবাদ করার জন্য অনেক ধরনের ধান বাংলাদেশে আছে। তার মধ্যে প্রধান প্রধান ধানের কথায় আপনাদেরকে বলবো। বৃধান 27, বৃধান 28, বৃধান 29, বৃধান 30, বৃধান 48, বৃধান 49, বৃধান 50, বৃধান 51, বৃধান 52 এবং বৃধান 53। তো বন্ধুরা, রোপা মৌসুমে চাষ করার জন্য BR1 জনপ্রিয় নাম চান্দিনা, BR2 জনপ্রিয় নাম মালা, BR3 জনপ্রিয় নাম বিপ্লব, BR4 জনপ্রিয় নাম বৃষাইল। তো বন্ধুরা, অনেক ধরনের ধানই আরও বাংলাদেশে পাওয়া যায়, তবে বিখ্যাত বিখ্যাত ধানের নামই আমি আপনাদের সামনে বললাম। তো বন্ধুরা, ধান চাষের ক্ষেত্রে অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করে। তার মধ্যে মাজরা পোকাটা অনেক বিশেষ ধরনের ক্ষতি করে থাকে, গান্ধি পোকা। তো বন্ধুরা, মাজরা পোকা জন্য বাসুডিন 10 জি 2.5 কেজি হারে থুর আসার পূর্বে আমরা খেতে দিয়ে দেব। গান্ধি পোকার কচি ধানের দুধ চুষে খায়, ফলে ধান কিন্তু চিটা হয়ে যায়। আর এজন্য আমরা ব্যবস্থা নিব ডায়াজিনেন 60 ইসি, 1.5 মিলি
প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেব। অর্থাৎ 10 লিটার পানিতে 15 মিলি ব্যবহার করব এবং কি এগুলো স্প্রে করে দিয়ে দেব। পাতা পোড়া রোগ হলে ক্ষেতের পানি 7 দিন শুকিয়ে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার দিয়ে দিবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। টুংরু রোগ হলে ক্লোরোফাইরিফস 20 ইসি 15 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন এই রোগ থেকে মুক্তি পাবেন। খোলা পচা রোগ টিলট 250 ইসি 10 মিলিলিটার 10 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করবেন, দেখবেন খোলা পচা রোগ থেকে রক্ষা পাবেন। ব্লাস্ট রোগ টপার বিঘায় 50 গ্রাম টপার 10 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। পানি শেষ পাকার আগ পর্যন্ত দিয়ে যাবেন। শুধুমাত্র পাতা পোড়া রোগ হলেই 7 দিনের জন্য ধান ক্ষেত শুকাবেন, কিন্তু তাছাড়া সবসময় পানি রাখতেই হবে। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা।